আসসালামু আলাইকুম দোস্ত, আপনার কি মনে আছে আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা মা আপনাকে প্রায়ই বলতেন বেশি টিভি দেখো না, তোমার চোখ খারাপ হয়ে যাবে, তোমাকে চশমা করতে হবে, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজ লক্ষ লক্ষ শিশুকে চশমা করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর জয়নিং আস ফর দিস। বাচ্চারাও দূরদর্শী হয়ে উঠেছে, আজকাল অনেক শিশুই দৃষ্টিশক্তির সমস্যায় পড়ছে, বাচ্চাদের মধ্যে দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আপনি যদি দূরের জিনিসগুলি সঠিকভাবে দেখতে না পান এর মানে আপনার নিকট দৃষ্টি আছে, বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া, মায়োপিয়া, ইন মায়োপিয়া, 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 মায়োপিয়া। এই সংক্রান্ত তথ্য খুবই অশনি সংকেত। বাংলাদেশে 5-15 বছর বয়সী শিশুদের মধ্যে 20 বছর আগে মায়োপিয়া বিস্তারের হার ছিল 4.4%, আজ এই সংখ্যা 20% অতিক্রম করেছে। তার মানে দেশে প্রতি 5 জন শিশুর 1 জনকে প্রেসক্রিপশনে চশমা পড়তে হচ্ছে। আজকে সেই মায়োপিয়ার অবস্থা একটি মহামারী হিসাবে বিবেচিত হয় এবং এটি ভবিষ্যৎবাণী করা হয় যে 2050 সালের মধ্যে পৃথিবীর প্রতিটি মানুষের চশমা থাকবে। ইহা কী জন্য ঘটিতেছে? আপনি যদি ইতিমধ্যে চশমা পরেন অথবা যদি আপনার এখনও চশমার প্রয়োজন না হয়, স্মার্টফোনের জগতে আপনি কীভাবে আপনার চোখ রক্ষা করতে পারেন, মায়োপিয়ার পিছনের আসল কারণগুলি কী কী, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা বোঝার মাধ্যমে। এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে মানুষের চোখ কীভাবে কাজ করে। স্ক্রিনে আপনি একটি চোখের সাধারণ ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। মানুষের চোখ মূলত উত্তল লেন্সের মতো কাজ করে। লেন্স একটি বিন্দুতে এটির উপরে পড়া আলোক রশ্মিগুলিকে চিহ্নিত করে। আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর এটি ফোকাস পয়েন্টে জড়ো হয়। এটি সাধারণত মানুষের চোখের কেন্দ্রবিন্দু অর্থাৎ চোখের পিছনের অংশ, যাকে রেটিনা বলে। আপনার চোখ যদি সঠিকভাবে কাজ করে, তারপর যে আলো আপনার চোখে প্রবেশ করবে প্রথমে কর্নিয়ায় আঘাত করে, যা সবচেয়ে বাইরের স্তর। তারপর ছত্রের মাধ্যমে এটি একটি লেন্সের মধ্য দিয়ে যায়, যা মানুষের চোখের ভিতরের একটি লেন্স। রেটিনা একটি অপটিক নার্ভের সাথে যুক্ত, যা আমাদের মস্তিষ্কে সংকেত বহন করে এবং আমাদের দেখতে সক্ষম করে। এখানে একটি আকর্ষণীয় তথ্য হলো, আপনি এটা অনুমান করতে পারেন আলোক রশ্মি বাঁকানোর কাজ আমাদের চোখের লেন্স দ্বারা বাহিত হয়, কিন্তু লেন্সের চেয়েও বেশি আমাদের কর্নিয়ায় এই কাজ করে থাকে। আমাদের চোখের প্রায় 70% আলোর বাঁক কর্নিয়া দ্বারা বাহিত হয়। তার মানে আপনার চোখ ঠিকমতো কাজ না করলে আপনার কর্নিয়ার আকার পরিবর্তিত হয়েছে। আসলে মানুষের যখন মায়োপিয়া বা হাইপারোপিয়া হয় তাদের চোখের বলের আকৃতির পরিবর্তিত হয়। এই ডায়াগ্রামটি দেখুন, মায়োপিয়া সহ চোখের বলটি দীর্ঘায়িত হচ্ছে, এ কারণে কেন্দ্রবিন্দু রেটিনায় নেই, কিন্তু এটি রেটিনার আগে গঠিত হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে, যদি আপনি আপনার কাছাকাছি দেখতে না পান এর মানে হলো আপনার হাইপারোপিয়া আছে, যাতে আপনার চোখের বল স্কুইহেড হয়। এতে আপনার কাছের জিনিসগুলি ঝাপসা দেখাবে, কারণ আলোকরশ্মি রেটিনার পরে একত্রিত হয় এবং ফোকাস পয়েন্টে রেটিনার পেছনে পড়ে। এখানে আরেকটি মজার বিষয় হলো, মানুষের মধ্যে সব নবজাতক শিশুই স্কুইড চোখ রয়েছে, হাইপারোপিয়া আক্রান্ত চোখের মতো। তাই নবজাতক শিশু তাদের বয়স 1.5 থেকে 2 বছর না হওয়া পর্যন্ত তাদের কাছাকাছি জিনিসগুলিকে সঠিকভাবে দেখতে পারে না, কিন্তু বাচ্চারা যত বড় হয় চোখের গোলাগুলি সঠিক আকারে পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 2 বছর সময় লাগে। বাচ্চাদের 2 বছর বয়স হলে তারা স্বাভাবিকভাবে জিনিস দেখতে শুরু করে। আপনার হাত প্রসারিত করুন এবং আপনার চোখের সামনে আপনার আঙ্গুল ধরুন। আপনার আঙ্গুলের দিকে তাকানোর সময় ধীরে ধীরে আপনার আঙ্গুল আপনার চোখের কাছাকাছি আনুন। আপনি লক্ষ্য করবেন কিভাবে আপনার চোখ আপনার কাছাকাছি ফোকাস করতে থাকে এবং আপনার চোখের পেশি বর্ধিত চাপ বহন করে। আপনি আপনার চোখের উপর চাপ অনুভব করবেন কাছাকাছি দেখার চেষ্টা হিসাবে, কিন্তু সিলিয়ারি পেশি সংকুচিত হয় আমাদের কাছাকাছি জিনিস দেখতে। সিলিয়ারি পেশির সংকোচন লেন্সের আকৃতি পরিবর্তিত করে। আপনার কাছাকাছি জিনিস দেখতে লেন্স গোলাকার হয়ে যায়। আপনি যখন অনেক দূরের জিনিস দেখতে পান সিলিয়ারি পেশি শিথিল হয়ে যায়, যাতে লেন্সের আকৃতি আরও সমতল হতে পারে। চোখের এই ক্ষমতা আবাসন হিসাবে পরিচিত। সিলিয়ারি পেশিগুলির একটি সীমা রয়েছে, তারা এই সীমার বাইরে লেন্সের আকৃতি পরিবর্তিত করতে পারে না। এবং যখন মায়োপিয়ার কারণে চোখের বলের আকৃতি লম্বা হয় সিলিয়ারি পেশি খুব বেশি সাহায্য করতে পারে না। কিন্তু এখানে প্রশ্ন হলো, মানুষের মায়োপিয়া কেন হয়? কেন কিছু মানুষের চোখের বল লম্বা হয় এবং কিছু হয় না? এর জন্য 3টি ভিন্ন তত্ত্ব রয়েছে। প্রথমত হলো নিয়ার ওয়াক থিওরি, দ্বিতীয়তে জেনেটিক অর্থাৎ বংশগত, তৃতীয়তে বাইরের তত্ত্ব। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। আমরা আমাদের কাছাকাছি জিনিস দেখতে যত বেশি সময় ব্যয় করি সিলিয়ারি পেশিগুলিকে তত বেশি কাজ করতে হয়। আপনি যত বেশি সময় বই পড়বেন এবং যত বেশি ফোন বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন আপনার চোখের উপর চাপ তত বেশি হবে। কিন্তু এর আগে অন্য তত্ত্ব ছিল যা মায়োপিয়া সৃষ্টির আসল কারণ বলে মনে করা হতো, তা হলো ডিএনএ তত্ত্ব। বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাস করেছিলেন যে মায়োপিয়ার পিছনে কোনো কারণ নেই, এটি জেনেটিক্সের সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনার ডিএনএ সিদ্ধান্ত নেবে আপনার মায়োপিয়া আছে কি নেই।
এবং এটি বংশগত হবে। যদি আপনার পরিবারের মায়োপিয়ার ইতিহাস থাকে, অর্থাৎ আপনার পরিবারে যদি সবার চশমা থাকে, তাহলে আপনারও চশমা থাকবে। কিন্তু এই ডিএনএ তত্ত্বটি 1970-এর দশকে ব্যর্থ হতে শুরু করে, কারণ 1969 সালে আলাস্কান উপজাতিদের উপর একটি গবেষণা পরিচালিত হয়েছিল। তাতে জানা গিয়েছিল যে আলাস্কান মধ্যবয়সী এবং বয়স্ক মানুষরা কখনোই মায়োপিয়ার সংস্পর্শে আসেননি, কিন্তু শিশু এবং কিশোরদের মধ্যে মায়োপিয়ার হার 50%-এর বেশি ছিল। এক প্রজন্মের মধ্যে এত বড় পরিবর্তন শুধু জেনেটিক্সের কারণে হতে পারে না। ব্রিটিশ ডাক্তাররা পর্যবেক্ষণ করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মায়োপিয়ার হার অনেক বেশি ছিল সামরিক বাহিনীর লোকদের তুলনায়। সুতরাং আজ এই কাছাকাছি কাজ তত্ত্বটি চিহ্নিত হতে পারে স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে। মায়োপিয়া কি সত্যি কাছাকাছি কাজের ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট, না অন্য কোনো কারণ থাকতে পারে, এখন আমাদের তৃতীয় এবং সর্বশেষ বৈজ্ঞানিক তত্ত্ব আসে বাইরের তত্ত্ব। দিনের আলোতে এক্সপোজার মায়োপিয়ার পিছনে প্রধান পরিবর্তনশীল। আজ অধিকাংশ বিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন বাইরের তত্ত্বই প্রধান কারণ মায়োপিয়া সৃষ্টির। 2007 সালে একটি বড় মাপের গবেষণা পরিচালিত হয়েছিল ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী শিশুদের উপর। এতে দেখা গিয়েছে যে শিশুরা যখন বাইরে সময় কাটায়, মায়োপিয়ার ঝুঁকি অনেক কমে যায়। পরের বছর 2008 সালে আরেকটি গবেষণা সিডনিতে পরিচালিত হয়েছিল 4,000-এরও বেশি শিশুর উপর। এই গবেষণায় শিশুদের 3 বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। ভেরিয়েবল চিহ্নিত করা হয়েছে, তারা বাইরে বনাম ভিতরে কত সময় ব্যয় করে, তারা কত কাছাকাছি কার্যক্রম গ্রহণ করে, শিশুরা বাইরে কী কী কার্যকলাপে অংশগ্রহণ করে, তারা কি খেলাধুলা করে, বেড়াতে যায়, পিকনিকে যায়, নাকি শুধু বাইরে সময় কাটায়। বাইরে তারা কী করে এটা বিষয় নয়, বাইরে তাদের সময় কাটানোটাই হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। মায়োপিয়া রোগটি ধনী দেশগুলিতে বেশি দেখা যায় দরিদ্র দেশের তুলনায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে শিশুরা বেশি পড়াশোনা শুরু করে, কম্পিউটারে বেশি সময় কাজ করে, বাইরে কম সময় কাটে, যা মায়োপিয়া সৃষ্টির অন্যতম কারণ। এটি খুঁজে বের করার জন্য প্রাণীদের উপর বেশ কিছু গবেষণা করা হয়েছিল। আসলে চোখের ভিতরে কী ঘটে, আমরা যখন বাইরে সময় কাটাই চোখের কী পরিবর্তন হয় যা মায়োপিয়া থেকে আমাদের রক্ষা করে। যখন আমরা উজ্জ্বল আলোর সংস্পর্শে যাই, অর্থাৎ সূর্যালোকের সংস্পর্শে আসা মাত্র আমাদের চোখের রেটিনায় ডোপামিনের উপাদান বৃদ্ধি পায়। ডোপামিন আমাদের চোখের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যাতে আমাদের চোখ খুব বেশি লম্বা না হয়, কিন্তু ডোপামিনের অভাব থাকলে চোখ লম্বা হতে থাকে। এই তত্ত্ব প্রমাণ করার জন্য 2001 এবং 2015 সালের মধ্যে তাইওয়ানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হাজার হাজার শিশুদের মধ্যে পরীক্ষা চালানো হয়েছিল। তাইওয়ান সরকার একটি কর্মসূচি শুরু করেছিল যার নাম ছিল তিয়ান তিয়ান আউটডোর 120। এই কর্মসূচির আওতায় স্কুলগুলোকে বলা হয় নিশ্চিত করুন যে ছাত্ররা কমপক্ষে 2 ঘন্টা বাইরে কাটাবে। 2012 সালে তাইওয়ানে শিশুদের মধ্যে মায়োপিয়ার হার ছিল 50% এবং কর্মসূচি শুরু করার পর 2015 সালে তা কমে হয় 46%, অর্থাৎ প্রতিদিন মাত্র 2 ঘন্টা বাইরে কাটিয়ে বাচ্চাদের চশমার চাহিদা কমে যায় কয়েক গুণ। রেটিনায় ডোপামিনের উপাদান বাড়তে থাকে, ঠিক কতদিনের আলো প্রয়োজন তা নির্দিষ্ট নয়, তবে 10,000 লাক্সের উজ্জ্বলতা একটি ভালো মানদণ্ড হিসাবে বিবেচিত হয়। লাক্স হল আলোর একক, একটি এলাকায় আলোর উজ্জ্বলতা লাক্সে পরিমাপ করা হয়। আপনি যদি একটি রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে গিয়ে ছায়াও বসেন, আপনার চোখ খুব সহজেই 10,000 লাক্সের উজ্জ্বলতার সংস্পর্শে আসতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলিতে সরাসরি সূর্যালোক পাওয়া যায়, আপনি সহজেই 1,00,000 লাক্সের উজ্জ্বলতায় পৌঁছাতে পারেন। কিন্তু আপনি যদি ঘরে থাকেন, এমনকি যদি আপনি সমস্ত জানালা দরজা খুলে দেন যে কোনো বিল্ডিংয়ের ভেতরে, তাহলেও আপনি সর্বোচ্চ 1,000 লাক্সের উজ্জ্বলতায় পৌঁছাতে পারবেন না। এখন আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন, আমরা যদি কৃত্রিমভাবে একটি কক্ষের ভিতরে এতগুলি আলো রাখি 10,000 লাক্সের উজ্জ্বলতার স্তরে পৌঁছাতে, ইহা কি কোনো ব্যবধান করবে? হ্যাঁ, অবশ্যই এটা হবে, কিন্তু একটি ঘরে 10,000 লাক্সের উজ্জ্বলতা থাকা বেশ কঠিন, কারণ রুমের অনেক লাইট লাগাতে হবে এবং আলোগুলি দ্বারা এত তাপ উৎপাদিত হবে যে ঘর ঠান্ডা রাখতে বিশেষ এয়ার কন্ডিশনের প্রয়োজন হবে এবং সেই উজ্জ্বলতার কাজ করার কোনো সম্ভাবনা নেই। তাই শুধু বাইরে যাওয়াই ভালো। এখানে একটা কথা বলতে চাই, তা হলো মায়োপিয়া একটি রসিকতা নয়। আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন এটি একটি বড় বিষয় নয়, একজনকে কেবল চশমা পড়তে হবে, চশমা সব কিছু ঠিক করে দেবে। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে তা হলো মায়োপিয়া এবং অন্ধত্বের মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। ইনভেস্টিগেটিভ অপথালমোলজি অ্যান্ড ভিজুয়াল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় 2020 সালের নভেম্বরে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার প্রায় 10% উচ্চ গ্রেডের মায়োপিয়া থাকবে। উচ্চ গ্রেডের মায়োপিয়া মানে আপনার প্রেসক্রিপশনের চশমা -6 বা তার কম হবে, যাতে ভবিষ্যতে আপনার অন্ধ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর কারণ চোখের রেটিনাটি সীমিত পরিমাণে থাকে, কিন্তু চোখ যদি বাড়তে থাকে এবং লম্বা হতে থাকে, তাহলে এমন হবে আপনি একটু একটু রুটির উপর মাখন লাগাচ্ছেন, মাখনের পরিমাণ একই রইল কিন্তু রুটি বড় হতে থাকলো। তেমনি রেটিনাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য পাতলা হতে হয় চোখের এলাকা জুড়ে। এখানে সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো রেটিনা এতটাই পাতলা হয়ে যায় যে এটি আক্ষরিকভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে আর এটি সিঁড়ে বা বেরিয়ে আসে। এই ধরনের ক্ষেত্রে ব্যক্তি অন্ধ হয়ে যায়। এটি পৃথিবীর জন্য একটি জাতীয় নিরাপত্তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি যখন বিমানবাহিনীতে পাইলট হিসাবে যোগ দিতে চাইবেন আপনার চোখ পুরোপুরি সুস্থ থাকতে হবে, কিন্তু যদি 90% বাচ্চাদের চশমা লাগে, তাহলে কীভাবে বিমানবাহিনীর জন্য পাইলট খুঁজবেন?
আমাদের এই তিনটি তত্ত্ব এই বিবেচনায় নেওয়া উচিত। এটা এমন নয় যে ডিএনএ তত্ত্ব সম্পূর্ণ ভুল। কিছু লোকের মধ্যে মায়োপিয়া আসলে জিনগত কারণে ঘটে, কিন্তু বাইরের তত্ত্ব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, এর প্রভাব সবচেয়ে বেশি। এরপর আসে নিয়ার ওয়ার্ক তত্ত্ব এবং তারপর আসে জেনেটিক্স। যেহেতু জেনেটিক্স আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা এটা সম্পর্কে কিছুই করতে পারি না, তাই অন্য দুটি তত্ত্ব সম্পর্কে আমাদের চোখ রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। উভয় তত্ত্বকে বিবেচনায় নিয়ে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রথমত, দিনের আলোতে যতটা সম্ভব বাইরে যান এবং সূর্যের আলোতে সময় কাটান। যাই হোক, আপনি যখন এটি করবেন সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, কারণ সূর্যের আলো ত্বকে খারাপ প্রভাব ফেলতে পারে যা ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবং দ্বিতীয়ত, আপনার কাছাকাছি কাজের কার্যকলাপের তীব্রতা কমানোর চেষ্টা করুন এবং শারীরিক ক্রিয়াকলাপ করুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন, কারণ খেলাধুলা আপনার চোখের উপর পরোক্ষ প্রভাব ফেলে। 2018 সালে শি জিনপিং বলেছেন, শৈশবে মায়োপিয়া নিয়ন্ত্রণ করা চীনের জন্য একটি জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে। 2001 সালে চীন ভিডিও গেম শিল্প এবং প্রাইভেট টিউটরিংয়ের উপর ক্র্যাকডাউন শুরু করে। 2019 সালে সিঙ্গাপুর সরকার এরকম বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। তাদের শিক্ষা মন্ত্রণালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাতে তারা বাইরে খেলাধুলায় বেশি সময় কাটাতে পারে, এগুলো ছিল প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু ইতিমধ্যেই যাদের চশমার প্রয়োজন হয়েছে তারা কি করবে? দুর্ভাগ্যবশত বন্ধুরা, মায়োপিয়া একটি অপরিবর্তনীয় সমস্যা। যদি একবার আপনার চোখ বড় হয়ে যায়, তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না। আমি যে বিষয়ের কথা বলছি তা যদি আপনি করেন, আপনি আপনার প্রেসক্রিপশনের উচ্চতর হওয়া প্রতিরোধ করতে পারেন। আপনার চোখ আর খারাপ হবে না, যদিও আপনার চোখ ঠিক করার কোনো প্রাকৃতিক উপায় নেই। একটি কৃত্রিম ল্যাসিক সার্জারি করা যেতে পারে স্বাভাবিক দৃষ্টি পুনরুদ্ধারের জন্য। এই অস্ত্রোপচারে কর্নিয়ার আকৃতি পরিবর্তিত হয়, লেজারের মাধ্যমে মাইক্রোস্কোপিক পরিমাণে কর্নিয়ার টিস্যু অপসারণ করা হয় চোখের স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে আনতে। তার চেয়ে বরং মায়োপিয়াকে প্রতিরোধ করুন, বাইরে বেশি বেশি সময় কাটান, ভিডিও গেম এবং কম্পিউটারে কম সময় ব্যয় করুন, এবং যখন আপনি দীর্ঘমেয়াদে এটি করবেন আপনি মায়োপিয়া প্রতিরোধ করতে সক্ষম হবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।